72 সাল থেকে বাংলাদেশের মধ্যে যে সমস্ত আইনের কবর হওয়ার কথা ছিল, যে সমস্ত ব্যবস্থার কবর হওয়ার কথা ছিল, সেই ব্যবস্থাগুলির কবর না দিয়ে সেই ব্যবস্থাগুলিকে আরো পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। আজকে বাংলাদেশ পাকিস্তান আমলে যে দুরুপনিবেশ ছিল, ব্রিটিশ আমলে যে দুরুপনিবেশ ছিল, তার চাইতে ভয়াবহ উপনিবেশ আজকে একটি দলের উপনিবেশ, আজকে একটি ব্যক্তির উপনিবেশে পরিণত হয়েছে। পাকিস্তান আমলে আপনি 70 সালে ভোট দিতে পেরেছেন, আপনার 70 সালের ভোট গণনা হয়েছে। আজকে বাংলাদেশে আপনার ভোট গণনার কোনো ব্যবস্থা, আপনার ভোট দেওয়ার কোনো ব্যবস্থা নাই। বাংলাদেশকে 70 সাল থেকে আরো পেছনে নেওয়া হয়েছে। এই যে ষড়যন্ত্র, এই যে চক্রান্ত, এর বিরুদ্ধে বাংলাদেশে এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই সংবিধান ব্যবস্থাকে সংস্কার করার কথা উঠেছে। আমরা আনন্দিত গতকালকে এখানে একটা সংস্কার পার্টি বলে, গণতান্ত্রিক সংস্কার পার্টি বলে আবার একটা নতুন পার্টি তৈরি হয়েছে। আমরা আনন্দিত এই কারণে যে এটা একটা প্রবণতা আজকের বাংলাদেশে, যে বাংলাদেশকে যে সংস্কার করতে হবে, রাষ্ট্রকে যে সংস্কার করতে হবে, এই কথা বলে বিভিন্ন ধরনের দল, বিভিন্ন ধরনের ব্যক্তি আজকে রাজপথে বা রাজনৈতিক দল গঠন করার জন্য তাগিদ বোধ করছে। বাংলাদেশ আজকে পরিষ্কার একটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই। বাংলাদেশ 1947 সালে এইখান থেকে ব্রিটিশদের তাড়ানো হয়েছিল, কিন্তু আপনি দেখবেন লাহোর প্রস্তাব এসেছিল মাত্র 1940 সালে। 1971 সালে এইখান থেকে পাকিস্তানিদের তাড়ানো হয়েছিল, কিন্তু আপনি দেখবেন এইখানে স্বায়ত্ত শাসনের গল্প 6 দফে এসেছিল মাত্র 1966 সালে। বাংলাদেশে আজকে সংস্কারের প্রস্তাব এসছে। বাংলাদেশ আগামী এই 2-3 বছরের মধ্যে বাংলাদেশে একটা রাজনীতি থাকবে, আপনি চোরাকারবারীদের পক্ষে, আপনি লুটেরাদের পক্ষে, নাকি আপনি পাচারকারীদের পক্ষে, নাকি আপনি জনগণের পক্ষে। এই রাষ্ট্র পাচারকারীদের থাকবে নাকি এই জনগণের হবে, এই রাষ্ট্রকে সংস্কার করা হবে নাকি এই রাষ্ট্রকে নিপীড়নের পক্ষে রাখা হবে, এই একটি মাত্র প্রশ্নে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি একমাত্র রাজনীতি হয়ে উঠবে। এবং সেই রাজনীতির পথে, বিজয়ের পথে এইখানকার যারা আছেন, আজকে দিনে আসলে যাকে আমরা সম্বর্ধিত করছি, আমি আশা করি 71-এর বিজয় তার হাত দিয়ে আমরা দেখেছি, আমরা আশা করি বাংলাদেশের সংস্কারের যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াইয়ের বিজয় পর্যন্ত তাকে আমরা সাথে পাবো, তাকে নিয়েই এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করে ছাড়বো।